समबेत भद्रमंडली आपनारा आज के समबेत होयेछेन एलएससीए परिचालित दो दिन व्यापी नाना विध जे अनुष्ठान तारी अंग हिसेबे क्रीड़ा प्रतियोगिता एवं सेवादान कर्मसूची आमी सर्वस्तरे सुनागरिक भद्रमंडली আমার অত্যন্ত আপনজন এই এলাকার মানুষজন আমার সঙ্গে প্রত্যক্ষভাবে এই এলাকার প্রত্যেকটা গ্রামের সঙ্গে বাজারের সঙ্গে 2004 সাল থেকে সম্পর্ক। আমি আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই ক্লাবের বন্ধুদের উৎসাহে আসতে বাধ্য হলাম, তার কারণ এরা প্রথমে দৃষ্টির জন্য ডেট পিছিয়ে ছিল, পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় এই প্রোগ্রাম করতে পারেনি এবং কয়েকদিন পরেই সাধারণ নির্বাচন ঘোষণা হতে চলেছে আপনারা জানেন। তাই এরা কার্যত আমার উপস্থিতি চেয়েছিল, আমি সেজন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং কৃতার্থ যে এই ভাইরা বন্ধুরা আমার থেকে বয়সে বড় যারা দাদারা আছেন তারা আমাকে চেয়েছিলেন তাদের কাছে, কারণ আমি তাদের কাছে নেতা নই, আমি তাদের কাছে আগে সাংসদ মন্ত্রী নই, বিরোধী দলনেতা নই, আমি তাদের কাছে আত্মীয়। অর্থাৎ আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, সভাপতি রঞ্জিত মাইতি, সম্পাদক বাপি নায়ক এবং কৃষাণু প্রামাণিককে। এখানে আসার জন্য আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন আগের তরুণ সমাজসেবী সংস্থক সফল ব্যবসায়ী রাজনৈতিক নেতৃত্ব রাজকুমার দাস, তাকে ধন্যবাদ, প্রশান্তবাবু ধন্যবাদ, সব ভালো কাজে আমি তাকে পাই। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হোক, কালী ঠাকুর কালী পুজোর উদ্বোধন হোক, সমাজসেবা হোক, সব জায়গায় থাকেন, তাকে ধন্যবাদ। এবং রিপুঞ্জয় প্রামাণিক আছেন, তিনি একটি ব্যাংকের সঙ্গে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত, এখন বর্তমানে নন্দকুমারের পঞ্চায়েত সমিতির সদস্য বিধায়ক বিরোধী দলনেতা। আমার পঞ্চায়েতের মেম্বার দুই বোন তারা আমার কাছে শুভেচ্ছা জানালেন, আমি তাদেরও ধন্যবাদ জানাই। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না, আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমি সবাইকে বলবো একটাই কথা যে নেশন ফার্স্ট, দেশকে ভালোবেসে ভালোর পক্ষে থাকতে হবে, অত্যাচার অনাচার অবিচারের বিরুদ্ধে লড়তে হবে। আমি রাজনীতির বাইরে গিয়ে বলবো যেভাবে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, আমরা যারা পুরুষ আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন কারা, আমাদের মায়েরা। মায়েরা যদি পৃথিবীতে না থাকতেন আমরা কোনোদিনই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই সেখানে আমি বারে বারে গেছি, আপনারা দেখেছেন, কোর্টের অর্ডার নিয়ে গেছি, বাধা দেওয়া হয়েছে, লড়াই করে গেছি। মায়েদের উপরে বছরের পর বছর ধরে যে অত্যাচার করা হয়েছে এটা সভ্য সমাজে স্বাধীনোত্তর ভারতবর্ষে একটা বড় কলঙ্ক, যে বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের মতো মানুষকে জন্ম দিয়েছেন, যে বাংলাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি, যে বাংলাতে স্বামী বিবেকানন্দ মা সারদামণির জায়গা, সেই জায়গায় এই লজ্জা আমাদের বয়ে নিয়ে যেতে হয়েছে। তাই আমি আপামর জনসাধারণকে বলবো এই ধরনের ব্যভিচার অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আর সবচেয়ে বড় কথা গণতন্ত্র রক্ষা করতে হবে। এই গ্রাম পঞ্চায়েতের মানুষ তারা নির্বাচন করলেন পঞ্চায়েতের ভোট, পুলিশ এসে খপ করে জব্বর ভাইকে পঞ্চায়েত গঠনের দিন তুলে নিয়ে চলে গেল। এটা তো জব্বর ভাই বা তার দলের অপমান নয়, অপমানটা হলো শীতলপুর গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের ভোটার ভদ্রমণ্ডলী। এই যে গণতন্ত্রকে পদদলিত করা গায়ে জোরে,
এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি মন্ত্রী ছিলাম, অনেক বড় জায়গায় ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি, এগুলো বেশিক্ষণ সহ্য করা যায় না। আমরা রক্ত মাংসের মানুষ তো, আর মেদিনীপুরের লোক তো, আমরা তো 47-এ স্বাধীনতা পাইনি, 42 সালে আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন মা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, লবণ সত্যাগ্রহ, সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবুর তাম্রলিপ্ত জাতীয় সরকার। সকলে খুব ভালো থাকবেন। আমার দুঃখ লাগে সাংসদ হিসেবে, এইচডিএ চেয়ারম্যান হিসেবে, ইরিগেশন মন্ত্রী হিসেবে, এই উত্তর নরঘাটে গঙ্গা পুজোকে কেন্দ্র করে যতগুলো কাজ করে দিয়ে গেছিলাম, যতগুলো কাজ শুধু উত্তর নরঘাটে নয়, এখান থেকে যে 6 ফুকারের রাস্তা গেছে আপনার একেবারে প্রতাপখালী পর্যন্ত, এই রাস্তাও আমার সময় নির্মিত। আমি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি 23 নভেম্বর 2020। আমি মন্ত্রী থেকে পদত্যাগ করেছি, আমাকে তাড়ায়নি কেউ। যারা আমাকে গালাগালি করেন টিভিতে বসে, সেদিন তারা আমার পা ধরেছিলেন, আপনি ছাড়বেন না, আমি বললাম না, আমিও তোমাদের সঙ্গে থাকবো, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবো। আমি 27 নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলাম, আর আমি 17 ডিসেম্বর 2020 হৃদয়ের থেকে পদত্যাগ করেছিলাম। আমার দুঃখ কোথায় জানেন? যে কটা আলো লাগিয়েছিলাম সে কটা আলোই আছে, নিভে গেলে পাল্টানোর লোক নাই।